আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে, যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছেন। ফেস টু ফেস মিটিং এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি, এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে। ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন। হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি, আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন, তখন তো মানে মহামুসিবত। বাবা মা বললো এই এরকম এরকম ভালো মেয়ে, খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে, পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে। সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন। ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের, আমাদের দেশে এটা আছে না? আছে। আপনি যে তার সাথে কথা বলবেন, তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে হবু বউ তার মধ্যে। ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না, আপনার মামা থাকতে পারবে না, কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে। মানে ফ্রম শারিয়া সাইড ইউ অল ক্যান বি ক্যান্ডিডেট, তাই না? সবাই ক্যান্ডিডেট হতে পারেন। এরকম বাবা যে বিয়ে করতে পারে, ছেলে করতে পারে, যারা গেছে যে কেউ পছন্দ হইলে এরা রাজি এরা রাজি বিয়ে হতে পারে। আচ্ছা, তাহলে এটা দেখবেন শুধু আপনি, প্রিয় ভাইয়েরা দেখবেন শুধু আপনি, আপনার আব্বা দেখবে না, মামা এরা কেউ দেখবে, আপনার মা তো দেখতেই পারে অবশ্যই দেখবে। তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে, অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট। লেটস সে কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে, ওখানে হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, অন্যান্য লোকজন আছে খাচ্ছে, আপনি আসে এখানে মিট করতেছেন কথা বলতেছেন, এটা ওকে। বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে, নো, ইল্লা সালিসুহুমা আর শাইতান। কোনো নারী কোনো পুরুষ একাকি যদি এক ঘরের ভেতরে থাকে, তারা দুজন থাকে না, তিনজন হয়ে যায়, ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স। সো ইটস ভেরি ডেঞ্জারাস। ওকে ফাইন, তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন, ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট, অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন, ওখানে একজন থাকতে হবে, ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে, আরেকজনের উপস্থিতিতে আপনার কথা সারতে পারেন। আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে। আচ্ছা, ফোন কনভারসেশন হতে পারে, নো প্রবলেম, ফোন কনভারসেশন হতে পারে, এতে করে আইস ব্রেকিং হবে। লেটস সে বিয়েতে লাজুকতা কাজ করে, তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন, সেও লজ্জা পাচ্ছে, আপনিও লজ্জা পাচ্ছেন, অনেক কথা ভেবে গেছিলেন বলবেন, এরা দেখে সব ভুলে গেছেন, বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে, ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই। এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা হয় সবার ক্ষেত্রে এরকম, যে অনেক কিছু ভাবা হয়েছে, হয়তো সব জিজ্ঞেস করা হয়নি, বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস তো জিজ্ঞেস করা হয়নি, এটা হইতে পারে। তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন, একবার দুইবার চারবার পাঁচবার, তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না, জাস্ট ডিসিশন নেওয়ার জন্য। ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না, ওইটা করা যাবে না। ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন, আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে। তার মানে বিয়ের পারপাসে এই সব কিছু শরীয়ত অ্যালাউ করেছে, আপনি ফোন কনভারসেশন করতে পারবেন। আচ্ছা, ফটো শেয়ার করলেন, ফেস টু ফেস মিটিং হলো, ফোন কনভারসেশন হলো, আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো, এরপরে আবার দেখা করতে মনে হয় বিয়ের আগে, এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে, ভালোভাবে তো দেখি নাই, ভালোভাবে তো দেখা হয় নাই, হতে পারে, এটা হাসির বিষয় না, সিরিয়াসলি আরও এক দুইবার দেখা হলে ভালো হয়, ওই ওই ডেটিংটা করতে পারবে। মানে প্রি ম্যারেজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারেজ, বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুইটা তিনটা ডেট করতে পারবেন, ইউ ক্যান ডেট। তবে ওই যে যেটা বললাম, ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট, একেবারে একান্তে নির্জনে না, রেস্টুরেন্টে হোক, মানুষ আছে বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে, লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে বা তারা চাইলে এরমে ঢুকতে পারবে, এরকম একটা জায়গায় আপনি 1, 2, 3, 4 টাইম এরকম ডেট করে নিতে পারেন, যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন। দেখে নেয়া সুন্নাত ভাই,
একেবারে শুন না এবার হাদিস শুনেন এই যে এগুলো বললাম এগুলো কি আমি নিজ থেকে বললাম কিনা একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে সহিহ মুসলিমের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম ফা আতাহু রাজুলুন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো ফা আখবারাহু এসে আল্লাহর রাসূলকে বলল যে আন্নাহু তাযাওয়াজা ইমরাআতান মিনাল আনসার এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো এক আনসারের মেয়েকে বিয়ে করব প্ল্যান করে ফেলছি মানে আম্মা আয়েশা বলছে আমি রাজি এই সিস্টেমে ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তাকে বলল আ নাযারতা ইলাইহা যাকে বিয়ে করবে তাকে দেখে নিছো তাকে দেখে নিছো যে ফেস টু ফেস দলিল দেখেন আ নাযারতা ইলাইহা ওকে দেখে নিয়েছো যাকে বিয়ে করবে ক্বাল লাহা না আমি তো দেখি নাই শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে এর বিয়ে করবে এই সিস্টেম আল্লাহ রাসূল বললেন ফাযহাব ফানজুর ইলাইহা যাও দেখে আসো ফাযহাব তুমি যাও তাড়াতাড়ি ফানজুর ইলাইহা তাকে দেখে আসো আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে এটা ইসলামিক নট ইসলামিক এনিমোর এটা ইসলামিক সিস্টেম না এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন সম্মানিত ভাইয়ের কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে দলিল আরও কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে তাহলে বুঝবেন আরেকটা হাদিস শুনেন এটা হচ্ছে সুনানে আবু দাউদ এসেছে এটা খুব মজার হাদিস খুবই মজার আমি পড়েও মজা পাইছি আল্লাহ সারা যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ইয়েতে ক্লাসে ছিল আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবির বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা খাতাবা আহাদুকুমুল মারআ তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে ফাকাদদির আন ইয়ারা মিনহা বা'দা মা ইয়াদউহু ইলাইহা ফালিয়াফআল ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে এমন কিছু যেন দেখে নেয় লেটস সে মেয়ের হাসি মেয়ের কথা বলার ধরন তার হাঁটার স্টাইল তার বাহ্যিক অবয়ব এগুলো এমনভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে ভালো না লাগে ভালো ভালোবাসাটা ফিল না হয় তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কী করে আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষও নাই আসল ঘটনা সামনে যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে জাদ আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল ফা খতাবতু জারিয়াতান এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম ফা কুনতু আতাখাব্বাউলাহা এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম আল্লাহ রাসূলের সাহাবি হাত্তা রাআইতু মিনহা এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম মা দাআনি ইলা নিকাহিহা যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পাড়া করে দিল মানে আমাকে মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি ফাতাযাওয়াজতুহা অতঃপর আমি তাকেই বিয়ে করলাম তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না সে এরকম হয়ে আসছে লাল হয়ে গেছে হতে পারে এটা ভেরি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়েতে আর কি লেটস সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ডোন্ট টেক দিস আদারওয়াইজ এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয় অবশেষে একই বললেন মিজান রহমান আছে কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি এটা কিন্তু মিসিং সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিস করতে যাবো নাকি তাকে না টিজিং করার জন্য তো না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এজন্য তাকে দেখে নেয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চালচলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবী উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে দেখতে পারি আমি দূর থেকে তাকে লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখে ভালো লাগছে পরে বিয়ে করছে আচ্ছা এবার বুখারীর একটা হাদিস শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাআতান জাআত এক মেয়ে এক মহিলা রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ফাকালাত এসে বলল ইয়া রাসূলুল্লাহ জিইতু লি আহাবা লাকা নাফসি আমি আমাকে আপনার জন্য ডেডিকেট করে দিলাম প্রফিটের টাইমে নারীরা এরকম করতো এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম ডেডিকেট করলাম আপনি আমাকে বিয়ে করেন তো সে যখন এসে এরকম আবেগে বলতেছে যে আমাকে বিয়ে করেন